আপনারাও কি এই চিন্তায় আছেন যে স্কুল কলেজ বন্ধ কবে, লেখাপড়া শেষ করবো আর কবে বিয়ে করব? তাহলে বুকে আসেন ভাই, আমিও এই রোগে ভুক্তভোগী। কি কষ্ট, শুধুই চিন্তা আর খারাপ লাগা, কোনো ট্যালেন্ট নাই। স্কুল লাইফে প্রেম করে বিয়ে করতে চাও, দুইজনে পরীক্ষা ফেল করো, ছেলেটা রিক্সা চালাইবো আর মেয়েটারে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিব। প্রতিভা, এখনকার মানুষ তো আসলে প্রতিভার কদর করে না, তোমাকে ভাইরাল হতে হবে, সরি ভাইরাল হতে হবে। কথায় আছে, আগে দর্শনদারি পরে গুণ বিচারি, গুণ বিচার যাই হোক, তালগাছ আমার। ব্যাপারটা হলো আগে পাগলামি করতে হবে, পাগলামি দেখাতে হবে, কারণ ভাইরাল হতে হবে। হ্যাঁ, তারা ভাইরাল হবে ভালো কথা, কিন্তু কথা হলো গাজা এরা খায় নাকি গাজা ওদের খায়, জানি না। জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। সো তাফালিং বাদ দিয়ে মূল ভিডিও শুরু করা যাক। এক সময় আমরা ছিলাম মাছে ভাতে বাঙালি, আর এখন ট্রেন্ডে ট্রেন্ডে বাঙালি, সাথে শিরায় শিরায় ট্যালেন্ট। মানে বাঙালি ট্যালেন্ট যদি না দেখাতো আর একটার পর একটা ট্রেন্ড যদি না আসতো, তাহলে বাঙালি কষ্ট পেয়ে না খেয়ে থাকতো। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, অতিরিক্ত মদ খাওয়া আর অতিরিক্ত ট্যালেন্ট দেখানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পিতামাতা আশা করে বড় হয়ে তার ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, কিন্তু ছেলে মেয়ে চায় ভাইরাল হবে। তারপর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করেন। এটা তো ছিল সিম্পল বিষয়, বাবা মায়ের স্বপ্ন ডাক্তার ইঞ্জিনিয়ার, অন্যদিকে বড় হয়ে ভাইরাল নেশায় কিছু পোলা হচ্ছে মাইয়া আর কিছু মায়া হচ্ছে পোলা, কারণ ট্যালেন্ট দেখাতেই হবে, ফলোয়ার বাড়াতেই হবে। ট্যালেন্ট ভালো, কিন্তু অতিরিক্ত ট্যালেন্ট থাকা ভালো না। আবার উত্তেজিত হওয়া ভালো, কিন্তু অতিরিক্ত উত্তেজিত হওয়া ফিলিংসে উষ্টা খায়া ডিজে গান ছাড়া নাচানাচি করেন, দেশকে রিপ্রেজেন্ট করেন, ভালো কথা, কিন্তু ড্যামেজ ইঞ্জিন নিয়ে বলেন গাড়ি চলে না, এইটা ভালো কথা না। গাড়ি চলুক বা না চলুক, মারামারি করাটাও মোটেও ভালো কথা না। ট্যালেন্ট দেখাচ্ছে, ভাইরাল হচ্ছে, ফলোয়ার বাড়াচ্ছে, কিন্তু নিউজ দেখলেই বোঝা যায় সামনে বাদাম বিক্রি হয় আর পিছনে বাদাম খায়। পকেটে টিকটকার ভিডিও ধারণ করে স্কুল ছাত্রীকে ধর্ষণের পর গুলশানে বিলাসবহুল ফ্ল্যাটে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনা। দেখেন ভাই, নিউজে আমরা যা দেখি এগুলো দেখার জন্য কারা দায়ী, এটা প্রশ্ন করে কেউ অভিভাবকদের লজ্জা দিবেন না। সন্তানের হাতে স্মার্টফোন দিয়ে তারা ঘুমে থাকে। ভাই আমি ঘুমে থাকি, আমার হিসাব থাকে না। আমি হিসাব কেমনে থাকবে, ডলারের হিসাবের স্বপ্ন দেখে তারা সন্তানের পাগলামি দেখেও দেখে না। ইউ নো মানি ক্যান টক, টাকার কাছে তাদের মান সম্মান ফুর্তিতে আকাশে বাতাসে উড়ে বেড়াচ্ছে। ভালো হইতে টাকা লাগে না, ভদ্র হইতে বইয়ের শিক্ষা লাগে না, পারিবারিক শিক্ষাই যথেষ্ট। ভিডিওর শুরুতে বলেছিলাম আগে দর্শনদারি পরে গুণ বিচারি, ব্যাপারটা হলো নির্বাচনের আগে টাকা খরচ করে নির্বাচনের পরে টাকা কামানোর জন্য, তার উল্টা চিত্র হলো এখনকার পোলাপান শুরুতেই ওয়েস্টার্ন ড্রেস পরে দর্শনদারি বাড়ায়, ভাইরাল হয়, তারপর লাইক ফলোয়ারের বিনিময়ে শুরু হয়। এদের প্রচুর ট্যালেন্ট, তবে মানুষের কাছে ইনসাল্ট হবার। ট্যালেন্ট দেখাতে যেয়ে কেউ কেউ সামনে বাদাম পাচ্ছে আর কেউ কেউ পিছে বাদাম খাচ্ছে। আর সোনামণিরা, একজন বাদামওয়ালা ও একজন আইসক্রিমওয়ালা যদি আপনাদের এইভাবে নাচাতে পারে, আপনার ট্যালেন্টও নাচবে, সোশ্যাল মিডিয়াও নাচবে, অ্যান্ড ইউ আর দ্য মোস্ট আগলি পার্সন ইন সোশ্যাল মিডিয়া। আর ভ্যাকসিন দিয়ে ভিডিও করে যদি সোশ্যাল মিডিয়ায় শেয়ার না করেন, তাহলে করোনা মাইন্ড করবে, ভ্যাকসিনে কাজ করবে না। ভ্যাকসিনে কাজ করুক আর নাই করুক, সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পর মনে হয় মোটামুটি শরীরে একটা ভাব আইছে না। সো গাইজ, আজকে শরীরে ভাব আসা পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সাবধানে থাকুন, সুস্থ থাকুন আর ফুর্তিতে থাকুন, বাই। দিলানা তুমি ট্যালেন্টের দাম, আমি তো কম্বলের দুর্গ অবস্থায় চিনতে পারলাম না, তোমার মন কিভাবে চিনবো।